গগনে অবঘন মেঘ দারুণ সঘনে দামিনী চমকই কুলিশ পাতন শবদ ঝন ঝন পবন খরতর বল গই সজনি আজ দূর দিন ভেল হামারি কান্ত নিতান্ত আগু সরি সংকেত কুঞ্জ হি গেল সজনি আজ দূর দিন ভেল তরল জল ধর বরিখে ঝড় ঝড় গরজে ঘন ঘন ঘোর শ্যাম নাগর একলি কইছনে পন্থ ভেরই মর সোমরি মুঝুতনু অবশ ভেল জনু অথির থর থর কাঁপ এ মঝু গুরুজন নয়ন দারুণ ঘোর তিমি রহি ঝাঁপ তুড়িত চল অব কি হে বিচার জীবন মঝু আগুষার রায় শেখর বচনে অভিসর কি এসে বিঘিনি বিথার। হ্যালো স্টুডেন্টস, এটি হলো রায়শেখরের লেখা বৈষ্ণব পদাবলীর একটি পদ। পদটি আমি ছন্দবদ্ধভাবে তোমাদের পাঠ করে শোনালাম। এরপরে আসি ব্যাখ্যা এবং এর আলোচনায়। যারা বাংলা অনার্সে পড়ছো অবশ্যই মন দিয়ে আজকের আলোচনা শোনো, তোমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় আজকের এই ভিডিওটি। বৈষ্ণব পদাবলীর একটি বিশেষ ধারা হলো অভিসার পর্যায়, বা বৈষ্ণব পদাবলীর বিশেষ পর্যায় হলো অভিসার পর্যায়। আর অভিসার বেশিরভাগ ক্ষেত্রেই ঘটেছে বর্ষাকালে। তার শ্রীরাধার বর্ষা অভিসারের একটি পদ হলো আজকের এই পদটি, আজকের আলোচ্য যে পদটি, গগনে অবঘন মেঘ দারুণ সঘনে দামিনী চমকই কুলিশ পাতন শবদ ঝন ঝন পবন খরতর বলগই। শ্রীরাধা বর্ষাকালে অভিসার করছেন শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে, এবং অভিসার করতে গিয়ে তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা আজকের পদটিতে রায়শেখর বা কবি রায়শেখর, বৈষ্ণব কবি, সুবিখ্যাত বৈষ্ণব কবি রায়শেখর তিনি এই পদটিতে বর্ণনা করেছেন। পদটি প্রথমে আছে, গগনে অবঘন মেঘ দারুণ সঘনে দামিনী চমকই। ঘন ঘোর মেঘ করেছে গগনে অব, অব মানে এখন, গগনে মানে আকাশে, আকাশে এখন মেঘ দারুণ খুবই মেঘ করেছে। সঘনে দামিনী চমকই, এবং বিদ্যুৎ চমকে উঠছে, মেঘে বিদ্যুৎ চমকাচ্ছে, প্রবল মেঘ করেছে, আকাশ কালো হয়ে গেছে রাত্রিকালীন সময়, এবং ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। কুলিশ পাতন শবদ ঝন ঝন পবন খরতর বল বই। কুলিশ, কুলিশ মানে বজ্রপাত, ঘন ঘন বজ্রপাত হচ্ছে, ঝমঝম শব্দে বাজ পড়ছে, চতুর্দিকে থমথমে পরিস্থিতি। অর্থাৎ বর্ষাকালে রাত্রি, ঘন মেঘ আকাশে ছেয়ে গেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ঘন ঘন বজ্রপাত হচ্ছে, এবং বাতাস প্রবল বেগে বয়ে চলেছে। পবন খরতর বল গই, প্রবল বেগে, খরতর বেগে পবন বা বাতাস বয়ে চলেছে। সজনী আজু আজু দূরদিনে ফেল, রাধা তার সখীদের বলছেন যে সজনী আজকে আমার বোধহয় দুর্দিন এলো। এটা বোধহয় দুর্দিন, কারণ এমন দুর্যোগপূর্ণ রাতে অভিচার করা সত্যিই খুবই কষ্টকর, সত্যিই খুবই প্রতিকূলতার সঙ্গে আমাকে কৃষ্ণের কাছে যেতে হবে। হামারি কান্ত নিতান্ত আগুসরি সংকেত কুঞ্জ হি গেল, রাধা বলছেন তার সখীকে যে আমার কান্ত, আমার প্রিয়, আমার শ্রীকৃষ্ণ তিনি অগ্রসর হয়েছেন, এবং তিনি গেছেন কোথায়, সংকেত কুঞ্জে। যে সংকেত কুঞ্জে রাধা যাবেন কৃষ্ণের কাছে, সেই সংকেত কুঞ্জে কৃষ্ণ ইতিমধ্যে পৌঁছে গেছেন। ঘনঘোর বর্ষাকে অতিক্রম করে, ঘনঘোর বর্ষার এই দুর্যোগকে অতিক্রম করে শ্রীকৃষ্ণ সংকেত কুঞ্জে পৌঁছে গেছেন, এখন রাধাকেও পৌঁছাতে হবে। তা শ্রীরাধা তার সখীদের বলছেন যে আজও দূরদিনে ফেলো, আজকে বোধহয় দুর্দিন এলো, খুব কষ্ট করে আজকে আমাকে অভিশাপ করতে হবে। তরল জলধর বরিখে ঝড় ঝড় গরজে ঘন ঘন ঘোর, জলধর মানে মেঘ তা ঝরে পড়ছে, অর্থাৎ বৃষ্টিপাত হচ্ছে, প্রবল বৃষ্টিপাত হচ্ছে, এবং গরজে ঘন ঘন ঘোর, এবং প্রবল মেঘের ডাক শোনা যাচ্ছে। মেঘ তা চিৎকার করছে, মেঘ তো চিৎকার করে না, মেঘের ডাক বা বজ্রপাত, ঘন ঘন বজ্রপাত শোনা যাচ্ছে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, কৃষ্ণ চলে গেছে সেই সংকেত পুঞ্জে, হে সখী আমাকেও যেতে হবে, কিন্তু এই দুর্যোগপূর্ণ রাতে আমি অভিশাপ করবো কেমন করে। শ্যাম নাগর একলি কই ছনে পন্থ হের এই মোর, শ্রীরাধা তার সখীকে বলছেন যে শ্যাম নাগর অর্থাৎ শ্রীকৃষ্ণ তার প্রাণের সখা, তার পরাণপতি, তিনি একলা
পথ চেয়ে রয়েছেন, শ্রীরাধার পথ চেয়ে সেই সংকেত পুঞ্জে একলা রয়েছেন। এবং সমরী মচিতনু অবশ্য ভেলজন অথির অথর অথর কাপ, এবং সে কথা ভেবে আমার শরীর কেঁপে উঠছে, আমি যেন অবশ হয়ে যাচ্ছি, আমি যেন থরথর করে কেঁপে উঠছি। কেন কাঁপছেন রাধা? তিনি যখনই ভাবছেন যে কৃষ্ণ তার জন্য অপেক্ষা করছেন সংকেত পুঞ্জে, তখন তার শরীর কেঁপে উঠছে, অর্থাৎ উত্তেজনায় আবেশে তার শরীর কাঁপছে। এম হচ্ছে গুরুজন নয়ন দারুণ ঘোর তিমিরহি ঝাঁপ, যে গুরুজনেরা সর্বদা তাকে চোখে চোখে রাখেন, যাদের কঠোর দৃষ্টি শ্রীরাধাকে সর্বদা বিদ্ধ করে, সেই গুরুজনদের দৃষ্টি আজ অন্ধকারে ঢেকে গেছে। অবশ্যই এটি শ্রীরাধার পক্ষে অনুকূল হয়েছে। এই ঘোর রাত্রি, এই বর্ষার রাত্রি সমস্ত মানুষের চোখে একটা অন্ধকার নিয়ে এসছে। বর্ষার অন্ধকারে শ্রীরাধার এই অভিশার কেউ দেখতে পাবে না, তার গুরুজনেরা দেখতে পাবে না যে শ্রীরাধা অভিশার করছেন। তাই বলছেন, এ মঞ্চ গুরুজন নয়ন দারুণ, গুরুজনের নয়ন কেমন দারুণ, নিষ্ঠুর, গুরুজনের নিষ্ঠুর দৃষ্টি এখন আর শ্রীরাধাকে বিদ্ধ করতে পারবে না, কারণ ঘন অন্ধকার ঘনিয়ে এসছে সারা পৃথিবীতে। তুরিত চল অব কি এ বিচারহ জীবন মঞ্চু আগু সার। তাই রাধা বলছেন এখন আমাকে দ্রুত যেতে হবে, তুরিত, তুরিত মানে দ্রুত, দ্রুত আমাকে সেই স্থানে যেতে হবে যেখানে কৃষ্ণ অপেক্ষা করছেন। তুরিত অবচল, তুরিত চল অব, তুরিত চলো মানে দ্রুত বেগে চলো, দ্রুত গমন করো, অব মানে এখন। কি এ বিচারহ, এখন আর বিচার করছো কেন, এখন বিচার করার সময় নেই, গুরুজনের কথা ভাবা, সংসারের কথা ভাবা, কুলের কলঙ্ক ইত্যাদি কথা ভাবার সময় এখন নেই, কৃষ্ণ অপেক্ষা করছেন, তাই রাধাকে দ্রুত সেই স্থানে যেতে হবে, এখন বিচার করার সময় নয়। জীবন মজু আগু সারো, আমার জীবন অনেকখানে এগিয়ে গেছে, জীবন এগিয়ে গেছে, আমার মন এগিয়ে গেছে, তাই শরীরটাকেও আমাকে এগিয়ে যেতে হবে, এটাই তো অভিশার। রায় শেখর বচনে অভিসর কিয়ে সে বিখিনি বিথার। আর পরিশেষে রায়শেখর পদকর্তা শ্রীরাধাকে বলছেন যে এত বাধা, এত বিখিনি বিথার, অর্থাৎ এত বাধা, সেগুলো তোমার কাছে বাধা হবে কেন, তুমি এই বাধা অতিক্রম করে চলে যাও, এই বাধাকে অতিক্রম করাই তোমার অভিসার, এই বাধা বিঘ্নের কথা তুমি ভেবো না, এই বাধা বিঘ্নকে অতিক্রম করে তুমি তোমার পরাণপতি শ্রীকৃষ্ণের কাছে যাও। দেখো, এভাবে বৈষ্ণব পদাবলীর এই পত্রিতে রায়শেখর একটি অনবদ্য চিত্র অঙ্কন করেছেন, যে চিত্রের একদিকে রয়েছে বর্ষাকালের ঘোর রাত্রি, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আর তারই মধ্যে শ্রীরাধা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে গমন করছেন, শ্রীকৃষ্ণের কাছে যাবার জন্য রাধা অভিচার করছেন। শ্রীকৃষ্ণ ইতিমধ্যে সংকেতপুঞ্জে পৌঁছে গেছেন, সেই সংকেতপুঞ্জে শ্রীরাধাকেও যেতে হবে। কৃষ্ণ এবং রাধার এই যুগল অভিসার এই পত্রিতে সুন্দরভাবে প্রেমের ব্যঞ্জনা জাগিয়ে তুলে সুন্দরভাবে এই পত্রিতে প্রকাশ করেছেন কবি রায়শেখর। প্রেম হলো সর্বব্যক্ত, প্রেমের ব্যক্তি সর্বকালের এবং সর্বস্থানে, কোনো বাধাই প্রেমকে আটকে রাখতে পারে না, রাধাকেও আটকে রাখতে পারবে না, রায়শেখর সে কথাই বলছেন। যত বাধাই আসুক না কেন, রাধা তুমি এগিয়ে চলো, তোমাকে এগিয়ে চলতে হবে, এই এগিয়ে চলাই তো জীবন, এই এগিয়ে চলাই তো প্রেম, সেই প্রেমকে সার্থক করতে রাধাকে এগিয়ে চলতেই হবে। ঘরের বাধা, বাইরের বাধা, আকাশের বাধা বা আবহাওয়ার বাধা সব কিছুকে অতিক্রম করে যেতে হবে, তবেই তো প্রেম সার্থক হবে। সেই সার্থক প্রেমের দৃষ্টান্ত, সেই সার্থক প্রেমের কথা এই বৈষ্ণব পদে রায়শেখর বা বৈষ্ণব কবি রায়শেখর প্রকাশ করেছেন। তো স্টুডেন্টস, আজকের আলোচনা কেমন লাগলো নিশ্চয়ই জানাবে। আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। বৈষ্ণব পদাবলী, সাত্য পদাবলী, বাংলা ছন্দ, বাংলা অলঙ্কার, অর্থাৎ বাংলা অনার্সে যে কোনো বিষয় নিয়ে তোমরা যদি আলোচনা পেতে চাও, আমার ভিডিও পেতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি সময় মতো তোমাদের কমেন্টে উত্তর দেবো, প্রয়োজনে ভিডিও বানিয়ে তোমাদের উপকার সাধনের চেষ্টা করবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এই জন্য তোমাদের অনেক ধন্যবাদ।